আজকে চলে এসেছি সমিতা লাইফস্টাইল একটা নতুন ভিডিও নিয়ে। আমি দিওয়ালির আগে কীভাবে ঘর সাজাচ্ছি, ঘরটাকে আমি পরিষ্কার করে কীভাবে ঘর সাজাবো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। দেখতে থাকো এই যে আমার ঘর, আমি কীভাবে এই ঘরটাকে ডেকোরেশন করছি, নতুন করে সাজাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। আমার পুরো ঘর মোছানো হয়ে গেছে, এবার আমি তোমাদের সামনে পুরো ঘরের লুকটা আমি তুলে ধরবো। তোমরা দেখো আমার ঘর সাজানো কেমন হয়েছে এবং কমেন্ট করে জানাবে আমার ঘর সাজানোটা কিরকম হয়েছে। প্রথমে এই দুটো জানলা দিয়েছি, এই যে জানলা খুললে পরে এই যে বক্স জানলা, আমি এখানে লাইট লাগিয়েছি, গ্রিলের মধ্যে আমার লাইট লাগানো, ওই যে লাইট লাগিয়ে দিয়েছি। আমার জানলা বন্ধ করে দিলাম, আর খাটের ওপাশে একটা ফটো ফ্রেম আছে, ওইটা আমার মেয়ের বার্থডেতে মেয়ের ফ্রেন্ডসরা, কলেজের ফ্রেন্ডরা এটা মেয়েকে দিয়েছে, গিফট করেছে এটা। তারপর আমার এদিকে আছে একটা আলমারি, আলমারির পাশে আছে একটা স্টিলের মতো পাদানি মতো, এগুলো দিয়ে আমার বাঁকের যত
ওপরে বাঁক আছে, সেই বাঁকের জিনিসপত্রগুলো পাড়ার জন্য এইটা, এই যে ওপরে সাদা রঙের এই বাঁকগুলো লম্বা, এই বাঁকটা এইভাবে আছে। আর এখানে আছে হচ্ছে তাক, তাকে আমার প্রয়োজনীয় জিনিস। সেখানে আছে মেয়ের মেকআপ, নেলপালিশ টেলপালিশ কিছু আছে। এখানে একটা সুইচ বোর্ড, এখানে যে বড় দরজা বলেছি, বড় দরজা হচ্ছে এইটা। এখানে আছে সোফা কামবেড, সোফা কামবেডের পাশে এই জায়গাটা আছে হচ্ছে একটা জুতো রাখার র‍্যাক। এখানে আছে একটা সেলফ মতো, দেয়াল দেয়ালের সেলফ মতো আছে। এখানে যত সব আমার বরের গানের বইগুলো সব এখানে নাম্বারিং করে এ করা আছে, সমস্ত সব বিধানগুলো এখানে করা আছে, ওই যত গানের বই তৈ সব এখানে। আর এখানে আছে হারমোনিয়াম, জায়গাটা আমার আরেকটা ঘরে যাওয়ার রাস্তা, ওইটা দেখাচ্ছি না আমি, শুধু তোমাদের বেডরুমটাই আমি দেখাচ্ছি। এরপরে আছে হচ্ছে আমার এখানে পরপর তিনখানা আলমারির মতো, এটা আছে মেয়ের বই রাখার জায়গা, এটা হচ্ছে আমার আমার ওপরের তাকটা আমার কিছু বাসনপত্র আছে, কাঁচের গ্লাস আর কাপ টাপ, তার নিচে আমার বরের যত দরকারি জিনিসপত্র আমার বরের। আর এখানে আছে আমার টিভি, টিভির এই যে আছে আমাদের টিভি, টিভির অপোজিটই আছে আমার ডাইনিং টেবিলটা, আমার ডাইনিং টেবিলটা আমি বেডরুমে রেখেছি যাতে টিভি দেখতে দেখতে খাওয়া যায়, সেই জন্য ডাইনিং টেবিলটা এখানে রাখা। তার পাশে হচ্ছে আরেকটা শোকেস, এই যে এটা আরেকটা শোকেস, এটা আছে মেয়ের বই খাতা, হচ্ছে আমার টোটাল বেডরুমের লুকটা। আরেকবার আমি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই, পুরো বেডরুমের লুক আমি আবার আরেকবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর পাতা